সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। পদ্মিত বোল্ডের পক্ষ থেকে আমি সুজন আজকের এই টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই টিউটোরিয়ালটি আমার টিনি ওয়ান পিএইচডি টেম্পলেটের তৃতীয় পর্ব। তো আজকের এই টিউটোরিয়াল থেকে আমি আমার যে টিনি ওয়ান পিএইচডি টেম্পলেটটি আছে এই টেম্পলেটটি মূলত কনভার্সন শুরু করব। তাহলে বন্ধুরা চলেন আমরা কথা না বাড়িয়ে আমাদের পিএইচডি টেম্পলেটটি ওপেন করি। তো বন্ধুরা, আমরা মূলত এই পিএইচডি টেম্পলেটটি আজকে থেকে ডিজাইন করা শুরু করব। তো এই পিএইচডি টেম্পলেটটি বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন করার জন্য আমাদের প্রথমে একটি স্টার্টার প্যাক তৈরি করা লাগবে। তো মূলত আমি এই স্টার্টার প্যাকটি আমার গত যে সিরিজ টিউটোরিয়াল ছিল সেই টিউটোরিয়ালই মূলত এই প্যাকটি আমি তৈরি করেছি। তো এই টিউটোরিয়ালে আমি মূলত আর এই প্যাকটি তৈরি করব না। তো আপনারা যারা ওই টিউটোরিয়ালটি দেখেননি তারা জাস্ট ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পর বুটস্ট্র্যাপ 4 স্টার্টার প্যাক লিখলেই বন্ধুরা দেখতেই পারবেন যে একেবারে দ্বিতীয় নম্বরে আমার টিউটোরিয়ালটি এসে পড়বে। তো এখান থেকে আপনারা জাস্ট এই টিউটোরিয়ালটি দেখতে পারেন। যদি একেবারে বেসিক নলেজ না থাকে কিভাবে স্টার্টার প্যাকটি তৈরি করতে হয়, এছাড়াও আপনারা এইখান থেকে আপনারা হচ্ছে স্টার্টার প্যাকটিকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন। এছাড়া আরেকটি ওয়ে আছে, সেটি হচ্ছে আপনারা প্রথমে একটি নতুন ট্যাব দিচ্ছি আমি। তো এখানে আপনারা জাস্ট লিখবেন github.com/posipivworld লিখে কিবোর্ড থেকে এন্টার দিবেন। তো গিটহাব থেকে মূলত আপনারা এই পিএইচডি যে স্টার্টার প্যাকটি আছে সেটি ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে একেবারে দেখবেন যে এখানে আছে লেখা বুটস্ট্র্যাপ 4 স্টার্টার প্যাক, এটি মূলত আপনারা নেবেন। তো এটির উপরে যদি আমি একটা ক্লিক করি বন্ধুরা, আপনারা দেখতে পারবেন যে এখানে কিছু ফাইল আছে। তো এই এর মধ্যে কি কি আছে, যে ইফ ইউ ওয়ান্ট টু মেক এ ওয়েবসাইট ইউজিং বুটস্ট্র্যাপ 4 টু কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল ইউজিং বুটস্ট্র্যাপ 4 দেন দিস ইজ দ্য বেসিক স্টার্টার প্যাক ফর ইউর ওয়েবসাইট। এর মধ্যে যে ফাইলগুলো ইনক্লুড করা আছে মূলত এই ফাইলগুলোর নামই এখানে দেওয়া আছে। তো এটি নামানোর জন্য প্রথমে আপনারা কিসে ক্লিক করবেন, ক্লোন অর ডাউনলোড, এখানে ক্লিক করার পর নিচে থেকে ডাউনলোড জিপ। তো আমি এটিকে ডাউনলোড করতেছি। তো আপনারা সরাসরি এখান থেকেও ডাউনলোড করতে পারেন, অর্থাৎ টিউটোরিয়ালের এখান থেকেও যে আপনারা ডাউনলোড করতে পারেন। বাট যাদের একেবারেই নলেজ নেই তারা হচ্ছে এখান থেকে আগে পুরো টিউটোরিয়ালটা দেখে দেন হচ্ছে এখান থেকে ডাউনলোড করলে হয়তো আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো আমি এখান থেকে এগুলো কেটে দিতেছি, আমি আরেকটা নতুন ট্যাব নিয়ে এখান থেকে জাস্ট এগুলো কেটে দিতেছি। তো বন্ধুরা এখন দেখেন আমাদের ডাউনলোড কমপ্লিট। তো স্টার্টার প্যাকটি ওপেন করার জন্য প্রথমে আমরা দিস পিসিতে ডাবল ক্লিক করব, দেন এখান থেকে ডাউনলোড। তো ডাউনলোডে ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বুটস্ট্র্যাপ 4 স্টার্টার প্যাক মাস্টার নামে একটি জিপ আছে। তো এটিকে রাইট বাটন ক্লিক করার পর আমরা এক্সট্রাক্ট টু বুটস্ট্র্যাপ 4 স্টার্টার প্যাক মাস্টারে ক্লিক করতেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে এবং এই ফোল্ডারটি আমি যদি এখন রাইট বাটন ক্লিক করে কাট করি এবং কাট করার পর আমি ডেস্কটপের উপরে নিয়ে এসে পড়ি, বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে একটি ফোল্ডার আছে। তো এই ফোল্ডারটির নাম আমি হচ্ছে দিয়ে দিতেছি TINY1 এবং আমি ডেস্কটপের উপরে একটি ক্লিক করতেছি। এবং যে বন্ধুরা এই ফোল্ডারটির ভিতরে যদি আমি ঢুকি বন্ধুরা দেখতেই পারবেন যে আমাদের যেই স্টার্টার প্যাকটি আছে মূলত এইগুলো যেই ফাইলগুলো আছে সেগুলোই এখানে আছে। তো এটিকে আমি একটি কোড এডিটরের মাধ্যমে ওপেন করব। তো ওপেন করার জন্য প্রথমে আমি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটি ওপেন করতেছি। তো এখান থেকে ফাইল থেকে ওপেন ফোল্ডার থেকে ডেস্কটপ থেকে TINY1 থেকে সিলেক্ট ফোল্ডার আমি ক্লিক করতেছি। এখন এখান থেকে আমি যদি index.html ক্লিক করি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা মূলত আমাদের যে স্টার্টার প্যাকটি সেটি ওপেন করে ফেলেছি এবং আমাদের এখানে জাস্ট CSS এর যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো এখানে আছে, ফন্টের ফন্টগুলো আছে ফন্টোসামের এবং জাভাস্ক্রিপ্ট এর যে ফাইলগুলো এই ফাইলগুলো এখানে আছে। তো এই স্টার্টার প্যাকটি আমি কিভাবে তৈরি করেছি, যারা আমার ওই টিউটোরিয়ালটি দেখেননি মূলত আগে ওই টিউটোরিয়ালটি দেখে তারপরে হচ্ছে আপনারা এখানে কনভার্সন শুরু করবেন। তো এখন আমি হচ্ছে আমার পিএইচডি টেমপ্লেটটি ওপেন করতেছি। বন্ধুরা আমরা আজকে মূলত এই হেডার অংশটি তৈরি করব। তো এই হেডার অংশটি তৈরি করার জন্য প্রথমে আমরা হচ্ছে আমাদের এখানে কমেন্ট করাই আছে স্টার্ট হেডার এন্ড হেডার। তো আমি একটি হেডার ট্যাগ নিব HEADER হেডার, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতেছি এন্টার দিতেছি। বন্ধুরা আপনারা একটা বিষয় হয়তো দেখতেই পাচ্ছেন, আমরা যদি পিএইচডি টেমপ্লেটের দিকে তাকাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সমস্ত কন্টেন্ট কিন্তু একটি কন্টেইনারের ভিতরে। তো এই কন্টেইনারটা প্রথমে আমরা হচ্ছে নিয়ে নিব CONTAINER কন্টেইনার, আমি কন্টেইনার নামে ক্লাসটিও নিয়ে নিলাম।
তো আরেকটা বিষয় আমরা একটু বলে নিই, সেটা হচ্ছে আমরা যদি সিএসএস এ ক্লিক করি স্টাইল ডট সিএসএস, এটিকে যদি ওপেন করি এবং রেসপন্সিভ ডট সিএসএস, এই দুইটিকে মূলত আমি ওপেন করে নিলাম। এবং স্টাইলের দিকে যদি তাকাই বন্ধুরা, আপনারা দেখতেই পারবেন আমি প্রি ডিফাইন্ড কিছু স্টাইল এখানে লিখে রেখেছি। সেটি হচ্ছে পুরো স্টার্টার প্যাকে আমি যাতে ওয়েবসাইটের মার্জিন প্যাডিং আউটলাইন জিরো থাকে, অ্যাঙ্কর ট্যাগের জন্য লিস্ট স্টাইল ট্যাগ নাম করে দিয়েছি, এবং এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি পি ট্যাগ এগুলোর জন্য মার্জিন প্যাডিং জিরো করে দিয়েছি, আর বডিতে একটি ফন্ট সাইজ নিয়েছি 17 পিক্সেল। তো আর রেসপন্সিভের জন্য আমরা রেসপন্সিভ করব আজকের এই টিউটোরিয়ালে মূলত তিনটি, একটা তো আমরা এই অংশটুকু আপাতত কেটে দেই, আমরা রাখবো হচ্ছে 992768320960, আর এইটিকে আমাদের লাগবে না, 290 লাগবে না। অর্থাৎ ম্যাক্সিমাম যে ডিভাইসগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয় সেই ডিভাইসগুলোকে মূলত আমরা এই সিরিজ টিউটোরিয়ালে রেসপন্সিভ তৈরি করব। তো আমরা স্টাইলে চলে যাচ্ছি, আমরা এখানে এইটুকু অংশই দেখতে পারলাম, বাকি সবটুকু কমেন্ট করা আর কিছুই নেই। আমরা index.html এ যাচ্ছি, এখান থেকে জাস্ট আমি একটি কন্টেইনার নিয়েছি বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন শুধুমাত্র একটি কন্টেইনার নিয়েছি, এবং আমরা দেখতেই পাচ্ছি পিএইচডি টেমপ্লেটে যে কন্টেইনারের ভিতরে মূলত আমাদের সমস্ত কিছু। এখন কন্টেইনারের ভিতরে থাকা অবস্থা আমরা যদি এই উপরের এই অংশটুকুকে একটি রো কল্পনা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে একটি রো নিতে পারি। তাছাড়া মূলত এটিকে বুটস্ট্র্যাপের ভাষায় বলা হয় ন্যাপবার। তো এই ন্যাপবারটি আমরা তৈরি করব, এই ন্যাপবারটি তৈরি করার জন্য প্রথমে আমরা যদি ব্রাউজার ওপেন করি, এখান থেকে হচ্ছে আমরা লিখব ন্যাপবার বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ আমরা 4 দিয়ে এন্টার দিতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ন্যাপবার চলে এসেছে। তো এখান থেকে আমরা বন্ধুরা আপনারা যদি একটু নিচে স্ক্রল করেন দেখতে পাবেন বিভিন্ন ধরনের ন্যাপবার আছে। তো এখান থেকে আমি প্রথমে যে ন্যাপবারটা পাই সেটাকে আমি কপি করে নিব, নেয়ার পর আমার কোড এডিটরটি ওপেন করব, এইখান থেকে এই কন্টেইনারের ভিতরে আমি একটি কমেন্ট করে নিব ন্যাপবার START স্টার্ট, আমি আরেকটা নিয়ে নিতেছি ন্যাপবার এন্ড, একটু কমেন্ট আমি করে নিলাম যাতে ন্যাপবারটা তৈরি করার আগে, এবং কিবোর্ড থেকে কন্ট্রোল বিতে পেস্ট করে দিলাম। এবং এটিকে যদি আমি লাইভ প্রিভিউ করতে চাই সার্ভার, তো আমি এইখান থেকে রাইট বাটন ক্লিক করতেছি, লাইভ রাইট বাটন ক্লিক করার পর ওপেন উইথ লাইভ সার্ভার, তো ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করতেছি। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মূলত আমার লাইভ সার্ভারের যে অংশটুকু এখানে কিন্তু আমাদের মূলত ওপেন হয়ে গেছে, এবং উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ন্যাপবারটি চলে এসেছে। এবং আমরা ন্যাপবারটি আনার পরে আমরা হচ্ছে একেবারে উপরের দিকে যাব, বন্ধুরা দেখতেই পাচ্ছেন যেটি আমরা উপরের দিকে পজিটিভ ওয়ার্ড লেখা আছে, অর্থাৎ আমার চ্যানেলের নামেই মূলত স্টার্টার প্যাকটি তৈরি করা ছিল। তো আমি হচ্ছে টাইটেলটি প্রথমে চেঞ্জ করে দিব, টাইটেলটি চেঞ্জ করার জন্য এখান থেকে আমি যাব, যাওয়ার পর TINY TINY1 লিখে দিলাম। তো লিখার পরে বন্ধুরা দেখেন যে এখানে টিনি ওয়ান এসে পড়েছে। তো এখানে একটি ফ্যাব আইকন প্রথমে আমি দিব, তো ফ্যাব আইকনটি দেওয়ার জন্য আমি টাইটেলের পরে LINK লিঙ্ক কোলন FAB FAB ICON কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করতেছি, এখান থেকে ফ্যাব আইকন ডট আইকো এই অংশটুকু কেটে IMG ইমেজ ফোল্ডার আমরা যাব, ইমেজ ফোল্ডারের ভিতরে হচ্ছে FAB FAB ICON ডট PNG। তো এখন কন্ট্রোল এসে সেভ করতেছি, এবং আমরা যদি একটু রিলোড দেই বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে মূলত আমাদের ফাইভ আইকনটি এসে পড়েছে, কিন্তু এখানে কিন্তু আমরা কোনো ইমেজের কোনো ফোল্ডার দেখতে পাচ্ছি না। আপনাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে যে এখানে কোনো ইমেজ নেই, অর্থাৎ ইমেজটা কিভাবে আসলো। তো ইমেজটা মূলত আমার আগে একবার কনভার্সন করা ছিল, এই জন্য মূলত এসে পড়েছে। তারপর আমি ইমেজের যে ফোল্ডারগুলো আপনারা জানেন আমার গত টিউটোরিয়ালে, অর্থাৎ দ্বিতীয় টিউটোরিয়ালে আমরা আপনাকে ইমেজ ফোল্ডারগুলো মূলত আমাদের ওই ড্রাইভের নিচে আপনাদের জন্য দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নামিয়ে নিয়ে জাস্ট TINY1 এই স্টার্টার প্যাকটির ভিতরে কপি করে নেন। তো আমি স্টার্টার ইমেজগুলো কপি করে আনার জন্য আমি কপি করে আনতেছি ইমেজ, তো আমি এই ফোল্ডারটিকে একবারে কপি করতেছি, আমি TINY1 পিএইচডি টেম্পলেটের ভিতরে আমি এটিকে পেস্ট করে দিতেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটির ভিতরে বেশি কিছুই নেই, জাস্ট ইমেজগুলোই আছে। এই ইমেজ ফোল্ডারটি আপনারা আমার দ্বিতীয় টিউটোরিয়ালে নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নামিয়ে নিন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে ইমেজ ফোল্ডারের ভিতরে প্রথমে ঢুকেছে, তারপর হচ্ছে ফ্যাব আইকন। তো এখানে ফ্যাব আইকন নামে কোনো ইমেজ আছে কি দেখেন বন্ধুরা, যে ফ্যাব আইকন নামে একটি ইমেজ আছে,
তো এইখান থেকে মূলত আমার ইমেজটি পাচ্ছে। এবং আমরা যে নেভবারটি কপি করে এনেছি, তো আমরা মূলত আমাদের ফ্যাব আইকনটিও মূলত দিয়ে দিলাম। এবং আমরা যে নেভবারটি কপি করে এনেছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে নেভবারটি এইদিকে সার্চ আইকন এবং সার্চ লেখা আছে। তো এই বারবার মোজিলা ফায়ারফক্সে না এসে আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি। আমরা হচ্ছে কন্ট্রোল পি দিতেছি, লাইভ প্রিভিউ সার্ভার ওপেন করব। তো এখান থেকে গেটার দেন চিহ্ন এল আই ভি লাইভ লাইভ এস ই আর ভার পি আর ই ভি ভি আই ইডব্লিউ প্রিভিউ এটি ওপেন করতেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা মূলত লাইভ সার্ভার প্রিভিউ, অর্থাৎ আমাদের এই কোড এডিটরেই মূলত আমরা যেই কাজগুলো করতেছি এখান থেকে মূলত আমরা দেখতে পারবো। তো বারবার আমাদের হচ্ছে ওইখানে যাওয়া লাগবে না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে সার্চ আছে, মূলত এই সার্চ বক্সটি আমার লাগবে না। এখান থেকে আমি হচ্ছে এই এক্সপ্লোর অপশনটুকুকে আমি হাইড করে দিতেছি। তো যেহেতু এই সার্চের অংশটুকু লাগবে না, এই অংশটুকু আছে হচ্ছে আমাদের এই ফর্মের ভিতরে। এই নেভবার যে অংশটুকু আমি কপি করেছি, এই নেভবারের ভিতরে যে ফর্মের অংশটুকু আছে, এই অংশটুকু হচ্ছে ইনপুট, এই যে ইনপুট এবং বাটন, এই যে সার্চ বাটন। তো এই ফর্মটুকুকে যদি আমি এখান থেকে কেটে দেই এবং আমি একটু কন্ট্রোল এসে সেভ করি, বন্ধুরা দেখতেই পারবেন যে এখানে আমাদের কোনো নেভ নেই। এবং আমি হচ্ছে এখানে একটা লিংক আছে ডিজেবল, তো এটাকেও রাখবো না। আর ড্রপ ডাউন মেনু আছে, এইটিকেও মূলত আমি রাখবো না। এই অংশটুকুকে আমি মূলত কেটে দিতেছি, কন্ট্রোল এসে সেভ করতেছি। তো বন্ধুরা এখন যদি একটু আমরা স্ক্রল করি, বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা মূলত আমাদের আমাদের হোম এবং লিংক বের হয়েছে। তো এইখান থেকে আমরা হচ্ছে আমার বুটস্ট্র্যাপ যেভাবে সাজিয়েছে তাদের লিংকগুলোকে আমি মূলত এত স্পেস নষ্ট করব না, আমি এদিকে এক লাইনেই নিয়ে আসব। আমি আমার মতো সাজিয়ে নিব, আপনারাও আপনাদের মতো করে সাজিয়ে নেন। তো এখান থেকে আমি লিংকটাকে সাজিয়ে নিতেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ইউএল এর ভিতরে আমাদের মূলত নেভবারটা আছে। তো ইউএল এর ভিতরে প্রথমে হচ্ছে হোম। তো আমরা যদি আমাদের পিএইচডি টেমপ্লেটের দিকে লক্ষ্য করি বন্ধুরা, আমাদের কিন্তু এখানে হোম নেই, আমাদের আছে ফিচার। তো ফিচার থেকে নেওয়ার জন্য টি নিলাম ফটোশপ থেকে, এবং আমরা যদি ফিচারসে একবার ক্লিক করি এবং এখান থেকে কন্ট্রোল সি তে কপি করতেছি, এবং আমরা টেক্সট ডকুমেন্টে ওপেন করার পর হোমের ভিতরে কন্ট্রোল ভিতে আমি পেস্ট করে দিতেছি। এবং আমার দ্বিতীয় যে লিঙ্কটি সেটিও আমি এখন নিব, মুভ টুল নিতেছি, টেক্সট টুল নিতেছি, সাপোর্টে ক্লিক করতেছি। তো এখান থেকে আমি ওকে দিয়ে দিতেছি। এখান থেকে আমি হচ্ছে সাপোর্ট কন্ট্রোল সিতে কপি করতেছি। এই অংশ থেকেও আমি হচ্ছে এই যে লিংক লেখা আছে এই লিংকের ভিতরে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম, অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগের ভিতরে পেস্ট করে দিলাম। তো এখানে মূলত দুইটা লিংক আছে, অর্থাৎ আমাদের দুইটা ন্যাব বের হয়েছে। আমি কন্ট্রোল এসে সেভ করলে বন্ধুরা দেখতে পারবেন আমাদের দুইটা ন্যাব লিংক বের হয়েছে, মেনু বের হয়েছে। তো আমি আরেকটা বের করার জন্য অলটা শিফট ডাউন অ্যারো প্রেস করতেছি, আরেকটা লিংক আমার হয়ে গেল। তো এখান থেকে আমি যদি পিএইচডি টেমপ্লেটে যাই, পিএইচডি টেমপ্লেট থেকে আমি ব্লকটাকে এখন কপি করব। তো আমি কন্ট্রোল সিতে কপি করতেছি, এখান থেকে সাপোর্টের এখানে চেঞ্জ করে কন্ট্রোল ভিতে আমি পেস্ট করে দিতেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমাদের মূলত এখানে আমাদের নেভবার ফিচার সাপোর্ট ব্লক এই অংশটুকু চলে এসে পড়েছে। তো এখান থেকে আমি এই স্পেসটুকুকে বাদ দিয়ে দিতেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের পিএইচডি টেমপ্লেটের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা দেখতে পারবো যে আমাদের এখানে নেভবার হিসেবে টিনি ওয়ানের লোগোটা দেওয়া আছে। তো এই লোগোটা দেওয়ার জন্য প্রথমে আমি হচ্ছে নেভবারের এই অংশটুকুকে কেটে দিব। কেটে দেওয়ার পর কিবোর্ড থেকে এন্টার প্রেস করব এবং এখানে ইমেজ ট্যাগ নিব। ইমেজ ট্যাগ নেওয়ার জন্য আইএমজি কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করতেছি, এবং সোর্সের ভিতরে আই এম ইমেজ আইএমজি ইমেজ ফরওয়ার্ড প্লাস, এরপরে হচ্ছে লোগো ডট পিএনজি নামে যে ইমেজটি আছে এটি আমি সেট করে দিব, এবং অল্টার হিসেবে টি আই এন ওয়াই টি ই ওয়ান হাইপেন এল ও জি ও লোগো কিবোর্ড থেকে কন্ট্রোল এসে সেভ করতেছি। বন্ধুরা আমরা যদি আমাদের লাইভ সার্ভার প্রিভিউ দেখে এখানে দেখতে পারবেন যে আমাদের লোগোটি কিন্তু এখানে চলে এসে পড়েছে। তো লোগোর এখানে একটি ক্লাস দিব সি এল এ ডাবল এস ক্লাস, আমি হচ্ছে আই এম জি ইমেজ হাইপেন এফ এল ইউ আই ডি ইমেজ ফ্লুইড করে দিব, কন্ট্রোল এসে সেভ করতেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে মূলত আমাদের লোগোটি এসে পড়েছে। তো বন্ধুরা আমরা আরেকটি কাজ করব, সেটা হচ্ছে আমরা যদি আমাদের পিএইচডি টেমপ্লেটে যাই, বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমাদের পিএইচডি টেমপ্লেটে আমাদের প্রাইমারি কালার হচ্ছে অরেঞ্জ, এই অরেঞ্জ কালারটি। তো আমরা আমাদের টেক্সট ডকুমেন্ট
ডকুমেন্টটি ওপেন করতেছি টিএক্সটি ফাইলটি, এখান থেকে প্রাইমারি কালারের কোড হচ্ছে এটি, তো এটিকে আমি কপি করে নিতেছি এবং এখান থেকে আমি হচ্ছে কোড এডিটরটি ওপেন করতেছি, স্টাইল ডট সিএসএস এ যাচ্ছি, এইখান থেকে আমি হচ্ছে বডির নিচে ডট বিজি হাইপেন পি আর আই এম এ আর ওয়াই প্রাইমারি সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ বিজি হাইপেন সি ও এল ও আর কিবোর্ড থেকে ট্যাপ পেস্ট করতেছি এবং কন্ট্রোল ভিতে পেস্ট করে দিতেছি কালার কোডটি বিজি প্রাইমারি হিসেবে, এবং নিচে থেকে বাটনের যে কমেন্টটি আছে এটিকে কপি করে আমি উপরের দিকে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিতেছি এবং এখানে আমি লিখে দিতেছি বিএসিকে জি আর ও ইউ অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, কন্ট্রোল এসে আমি সেভ করে দিতেছি। এবং আমরা আবার বন্ধুরা আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে আমাদের বডিতে মূলত ফন্ট ফন্ট থাকবে হচ্ছে এই যে সেকেন্ডারি কালার, তো এই কালারটিকে কন্ট্রোল দিতে আমি কপি করে নিতেছি এবং আমি হচ্ছে বডিতে এখানে সি ও এল ও আর কালার কালারের আমি কোডটি হচ্ছে এটি আমি এটিকে মূলত দিয়ে দিতেছি, এবং বডিতে আমাদের ফন্ট থাকবে হচ্ছে পিটিসেন্স, অর্থাৎ ফন্ট ফ্যামিলি হচ্ছে পিটিসেন্স, এটিকেও কপি করলাম এবং এখান থেকে আমি হচ্ছে বডিতে এসে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের পিটিসেন্স ফন্টটি আমরা দিয়ে দিয়েছি, কারণ আমরা জানি আমাদের পুরো পিএইচডি টেমপ্লেটেই মূলত পিটিসেন্স ফন্টটি ব্যবহার করা হয়েছে। তো টেক্সট ডকুমেন্টটি করার ফলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মূলত খুব কম সময়ের মধ্যে এখান থেকে কপি করে জাস্ট আমরা টেক্সট এডিটরে আমরা নিয়ে নিতে পারতেছি, আমাদের বারবার পিএইচডি টেমপ্লেটে যে প্রবলেম করা লাগতেছে না। তো এখানে আমরা নিয়ে নিলাম। এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে এই পিটিসেন্স ফন্টটি আমাদের সাপোর্ট করানোর জন্য আমি এই @ ইম্পোর্ট ইউআরএল এই অংশটুকুকে কপি করব, কপি করার পর টেক্সট এডিটর ওপেন করতেছি স্টাইল ডট সিএসএস এবং স্টার্ট ফ্রেমওয়ার্কের উপরের দিকে কন্ট্রোল ভিতে আমি পেস্ট করে দিতেছি, মূলত কন্ট্রোল এতে সেভ করে দিতেছি, অর্থাৎ এই ফন্টটি যাতে পায় আমাদের পুরো ওয়েবসাইটে সেই জন্যই মূলত আমি এটিকে দিয়ে দিলাম। তো এখানে কালার কোডের শেষে সেমিকোলন দিয়ে দিব, বন্ধুরা দেখেন এখন মোটামুটি ঠিক আছে। তো এখন আমি একটা কাজ করব, ইনডেক্স ডট এইচটিএমএল এ যাব, তো এখান থেকে যাওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন হেডার, তো হেডারে আমি হচ্ছে একটা ক্লাস ডিক্লার করব CLASS ক্লাস, এখান থেকে আমি হচ্ছে বিজি হাইপেন PRIMARY বিজি PRIMARY বিজি প্রাইমারি আমরা ইউজ করতেছি, কন্ট্রোল এস সেভ করতেছি। তো বন্ধুরা আমরা প্রিভিউ পেনে দেখতে পাচ্ছি এখানে বুটস্ট্র্যাপ ডিফল্ট কালার হচ্ছে ব্লু, অর্থাৎ বিজি প্রাইমারিতে ব্লু, কিন্তু আমরা যে কালারটা দিলাম স্টাইলে এটি কিন্তু আসতেছে না, তো এটি আসার জন্য আমরা একটি ইম্পর্টেন্ট ফ্ল্যাগ দিয়ে দিব IMPORTANT ইম্পর্টেন্ট, কন্ট্রোল এস সেভ করতেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমাদের কালারটি মূলত এসে পড়েছে, এখন যদি আমরা একটু মজিলাতেও দেখি এখানেও দেখবেন বন্ধুরা এসে পড়েছে, কিন্তু আমাদের যে নেভবারটি ছিল নেভবারের উপরে দেখতেছি একটা বিজি একটা কালার আছে সাদা হোয়াইট কালার, তো এই কালারটি সরানোর জন্য আমরা হচ্ছে এই যে নেভবারে যাব, নেভবারের ভিতরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিজি লাইট নামে একটি কালার আছে, এই ক্লাসটিকে আমরা হচ্ছে কেটে দিব, কন্ট্রোল এসে আমরা সেভ করব। তো বন্ধুরা এখন দেখেন আমাদের যেই নেভবারটি এটি কিন্তু এসে পড়েছে, আমরা পিএইচডি টেমপ্লেটে যেরকম কালার ছিল লোগো ছিল এরকম এসে পড়েছে, কিন্তু আমাদের পিএইচডি টেমপ্লেটে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেনুগুলো শুরু হয়েছে লেফট দিকে এবং রাইট দিকে চলে গেছে, তো এটা করার জন্য আমরা মূলত এই যে দেখেন ইউএল অর্থাৎ আমাদের মেনুগুলো মার্জিন রাইট লেফটের দিকে গেছে, এবং এখান থেকে আমি যদি মার্জিন ML মার্জিন L অটো মার্জিন লেফট অটো দিয়ে কন্ট্রোল এসে সেভ করি, এবং আমি যদি এখন ব্রাউজারটা দেখি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মেনুগুলো কিন্তু একেবারে লেফট দিক থেকে রাইট দিকে যাচ্ছে, তো আমরা মূলত আমাদের বুটস্ট্র্যাপের মতো আমাদের এই নেভবারটি মোটামুটি তৈরি করে ফেলেছি। এবং আমরা যদি একটু হিস্টোরি থেকে পেছনে যাই বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মেনুগুলো কিন্তু ফন্ট সাইজ অনেকটা বড় এবং ফন্ট ওয়েটও বোল্ড করা আছে, তো এইখানে আমরা হচ্ছে এই কাজটুকু করব। তো এই কাজটুকু করার জন্য প্রথমে আমরা হচ্ছে এইখান থেকে মজিলা ফায়ারফক্স থেকে আমি হচ্ছে ফিচার উপর রাইট বাটন ক্লিক করব, করার পর ইনস্পেক্ট এলিমেন্ট, তো এখান থেকে এই উপরে যে ক্লাসটি আছে ন্যাব লাইট, তো এই ক্লাসটিকে কন্ট্রোল সিতে কপি করতেছি আমরা এবং স্টাইলে যাচ্ছি, তো একেবারে নিচের দিকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন লেখা আছে হচ্ছে হেডার স্টার্ট,
তো এইখান থেকে আমি হচ্ছে কন্ট্রোল ভি কে এইটুকু পেস্ট করে দিতেছি এবং ভিউ থেকে আমি টগল র‍্যাপ করে দিতেছি যাতে পুরো ক্লাসটি আমার দেখা যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি কালার পাচ্ছে, সেটা হচ্ছে যে এই কালার, কিন্তু আমাদের প্রাইমারি কালার কিন্তু এইটা। তো আমরা এই কালার কোডটিকে কপি করতেছি বডি থেকে এবং এই কালার কোডটিকে মূলত আমরা হচ্ছে এই নেভে দিয়ে দিব, কন্ট্রোল এসে আমরা সেভ করতেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন মূলত আমরা যদি এটাকে একটু রিফ্রেশ করি বন্ধুরা দেখতে পারবেন যে আমাদের কালারটি কিন্তু এখন 010101। তো এখন আমরা এখান থেকে ফন্ট যদি একটু দেখি বন্ধুরা দেখেন, তো এখান থেকে আমরা হচ্ছে FONT ফন্ট হাইপেন ওয়েট, ফন্ট ওয়েট আমি হচ্ছে 600 পিক্সেল করে কন্ট্রোল এসে সেভ দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মূলত ফন্টের ওয়েটটা বোল্ড হয়ে গেছে এবং FONT ফন্ট হাইপেন SIJD সাইজ আমরা যদি 20 পিক্সেল দিয়ে দিই কন্ট্রোল এসে সেভ করি, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমাদের ফন্টের সাইজ হচ্ছে 20 পিক্সেল। পিক্সেলই রাখি কন্ট্রোল এসে সেভ করি, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে এখন হচ্ছে সাপোর্টের যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা মূলত সেম ডিজাইন করব করার জন্য ইনস্পেক্ট এলিমেন্ট, এবং এখান থেকে আমি উপরে যে ক্লাসটি আছে ন্যাব লাইট ন্যাব বার ন্যাব লিঙ্ক, তো এই ক্লাসটিকে কপি করলাম। এখান থেকে আমি হচ্ছে এই ক্লাসটির নিচে হচ্ছে কন্ট্রোল ভিতে আমি পেস্ট করে দিতেছি। তো এইখানেও আমি হচ্ছে উপরের প্রপার্টি গুলোই এখানে হচ্ছে আমরা দিয়ে দিব, কন্ট্রোল ভিতে আমি পেস্ট করে দিতেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মূলত ডিজাইনটি এমন হয়ে গেছে। এখন আমরা যদি সাপোর্টের দিকে একটু ক্লিক করি বন্ধুরা দেখতেই পাচ্ছেন হোভার করলে কালারটি কিন্তু ডিফারেন্ট আসতেছে। তো এটা এখন আমরা চেঞ্জ করব, তো চেঞ্জ করার জন্য টেক্সট এডিটর ওপেন করতেছি। এখান থেকে আমি হচ্ছে এই যে ন্যাব লিঙ্ক, তো এটাকে হোভার করলে যাতে কালারটা ব্ল্যাকই আসে এই জন্য আমরা হচ্ছে কোলন HOVER হোভার এবং ফন্টের এইগুলো আমরা কেটে দিতেছি, জাস্ট কালারটাই হচ্ছে ওইটা রাখি। তো এখন যদি আমরা একটু হোভার করি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আর চেঞ্জ হচ্ছে না, আমার কালারটা মূলত ওইটাই পাচ্ছে। বন্ধুরা আমরা যদি একটু PSD টেমপ্লেটের দিকে লক্ষ্য করি দেখবেন যে আমাদের প্রত্যেকটা মেনুর শেষে কিছুটা প্যাডিং মার্জিন আছে। তো আমরা এটা করার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা ন্যাব লিঙ্কে আমরা হচ্ছে PADDING প্যাডিং হাইপেন লেফট LEFT লেফট আমরা হচ্ছে 45 পিক্সেল প্যাডিং দিয়ে দিতেছি কন্ট্রোল এসে সেভ করতেছি। তো এখন যদি বন্ধুরা আমরা একটু খেয়াল করি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা যে আমার নেববারে মূলত অনেক অংশ ফাঁকা হয়ে গেছে। বন্ধুরা আমরা PSD টেম্পলেটের দিকে আরেকটু লক্ষ্য করি, তো আমরা আরেকটু লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যে আমাদের PSD টেম্পলেটে উপরের দিকে অনেকটা প্যাডিং আছে, বাট এই প্যাডিংটা কিন্তু আমরা এখনো পর্যন্ত দেইনি, বাট আমাদের এখানে ডিজাইনে কিন্তু সেই প্যাডিংটা নেই। তো এই প্যাডিংটা দেওয়ার জন্য আমরা ধরবো হচ্ছে হেডার ট্যাগকে HEADER হেডার সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ এখান থেকে PADDING প্যাডিং, প্যাডিং হচ্ছে আমরা 60 পিক্সেল দিব উপরে নিচে এবং ডানে বামে 0 পিক্সেল, কন্ট্রোল এসে সেভ করতেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ডিজাইনটি মূলত হয়ে গেছে। এখন আমরা যদি আবার একটু উপরের দিকে তাকাই বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মূলত PSD টেমপ্লেটে যেমন ছিল তেমনই করে ফেলেছি, কিন্তু PSD টেমপ্লেটের দিকে একটু লক্ষ্য করেন যে PSD টেমপ্লেটে আমাদের মূলত এই চিনি ওয়ান এবং এই লেখাগুলো অনেকটা কাছাকাছি ছিল। কারণটা কি? কারণ আমরা জানি যে আমরা টেক্সট ডকুমেন্টে এর কন্টেইনারটা নিয়েছিলাম, কন্টেইনারটা ছিল হচ্ছে 960 পিক্সেল, কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাস যেহেতু আমরা কন্টেইনার ইউজ করেছি এখানে পেয়েছে হচ্ছে 1140 পিক্সেল। তো এটিকে চেঞ্জ করার জন্য আমরা হচ্ছে একেবারে উপরে যাব, উপরে যাওয়ার পর বডির শেষে .CONTAINER কন্টেইনার সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ এখানে হচ্ছে MAX ম্যাক্সিমাম W উইথ আমি হচ্ছে 960 পিক্সেল কন্ট্রোল এসে আমরা সেট করে দিতেছি, অর্থাৎ ম্যাক্সিমাম উইথ কত হবে 960 পিক্সেল। এবং এটিকে আমি যদি আই ইম্পর্টেন্ট ফ্ল্যাগ দিয়ে দিই IMPORTANT ইম্পর্টেন্ট কন্ট্রোল এসে সেভ করি, তো বন্ধুরা এখন যদি আমরা আমাদের PSD টেম্পলেটের দিকে তাকাই বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমাদের লোগো এবং মেনুটা অনেকটা কাছাকাছি চলে এসে পড়েছে, অর্থাৎ আমাদের PSD টেম্পলেটে এই উপরে ন্যাবের অংশটুকু যেরকম ছিল এখানেও কিন্তু আমরা মূলত ওই রকমই করে ফেললাম।
আমরা মূলত এই যে আমাদের ন্যাবটুকু ন্যাবের অংশটুকু তৈরি করে ফেলেছি। এখন আমরা যদি আমাদের পিএইচডি টেমপ্লেটের দিকে তাকাই আমরা দেখতে পাবো যে এখানে একটি ক্যারোসল আছে, অর্থাৎ বুটস্ট্র্যাপের ক্যারোসল আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে মূলত স্লাইডিং হবে, দেখেন যে ডট তিনটা ডট দেওয়া আছে, তো এগুলো মূলত ইন্ডিকেটর। তো ইন্ডিকেটরগুলো স্লাইডিং এর জিনিসটাই বোঝায়। তো আমরা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্যারোসলটা নিব। নেওয়ার জন্য আমরা প্রথমে ব্রাউজার ওপেন করতেছি। এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আছি হচ্ছে ন্যাববার কপি করে নিয়েছিলাম। এখন আমরা বাম দিক থেকে যদি ক্যারোসলে ক্লিক করি তো বন্ধুরা দেখতেই পারবেন যে এখানে মূলত ক্যারোসল আছে। তো সব অনেকগুলা ক্যারোসল আছে, এখান থেকে ইন্ডিকেটর আছে এমন একটি ক্যারোসল মূলত আমি কপি করে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ক্যারোসলটিতে কিন্তু ইন্ডিকেটর আছে। তো এখান থেকে আমি হচ্ছে এটিকে কপি করতেছি এবং আমি হচ্ছে এইখান থেকে ন্যাবের শেষে আমি হচ্ছে একটি কমেন্ট করে নেই, সি এ আর ও ইউ এস ই এল ক্যারোসল এস টি এ আর টি স্টার কন্ট্রোল কে সি প্রেস করতেছি, কমেন্ট করে দিতেছি ক্যারোসল স্টার্ট, তারপরে অল্টা শিফট ডাউন অ্যারো দিতেছি, এখান তো হচ্ছে ক্যারোসল এন কন্ট্রোল এস এ সেভ করে দিতেছি। এবং আমি যে ক্যারোসলের কোডটি কপি করেছিলাম আমি এখান থেকে যদি কন্ট্রোল বিতে পেস্ট করে দেই বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমরা মূলত আমাদের ক্যারোসলটি কপি করে এনে ফেলছি। কন্ট্রোল এস এ সেভ দিলে বন্ধুরা দেখতে পারবেন যে এখানে আমাদের মূলত ক্যারোসলটি দেখা যাচ্ছে। তো বুটস্ট্র্যাপের এই ক্লাসগুলোকে আমরা হচ্ছে এডিট করব। তো এডিট করার জন্য প্রথমে আমরা হচ্ছে এখানে ক্যারোসলের ইমেজ আছে হচ্ছে তিনটা, সেখানে ডিভ হচ্ছে তিনটা। প্রথমে আমি হচ্ছে বাকি দুইটা ডিভ আমি কেটে দিব, আমার আপাতত এই দুইটা ডিভ লাগতেছে না, আমি পরবর্তীতে কপি করে নিব। এবং মিডলে যে ইমেজটা আছে এই ইমেজটিকেও আমি মূলত কেটে দিব, ইমেজটিও আমার আপাতত লাগবে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে ক্যারোসলের একটা আইডি দেওয়া আছে, ক্যারোসল এক্সাম্পল ইন্ডিকেটর। তো এই ক্লাসটিকে আমি অল্টা চেপে ধরে যত জায়গায় এই ক্লাসটি আছে আমি অল্টা চেপে ধরে ধরে ক্লিক করতেছি। এবং আমি এগুলো হচ্ছে এত বড় নাম আমি রাখবো না, কারণ আমার বুটস্ট্র্যাপের ক্লাসের মতো এত বড় নাম পছন্দ হচ্ছে না। তো এই জন্য আমি হচ্ছে নাম দিয়ে দিব এস এল আই ডি ই আর স্লাইডার, আমি নাম দিয়ে দিলাম স্লাইডার, কন্ট্রোল এস আমি সেভ করতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তেমন কোনো চেঞ্জই কিন্তু আসেনি, যেমন ছিল বুটস্ট্র্যাপ তেমনই আছে। তো এইখান থেকে হচ্ছে আমাদের এই যে ক্যারোসল আইটে ক্যারোসল ইনার, ক্যারোসল ইনারের ভিতরে আছে হচ্ছে ক্যারোসল আইটেম অ্যাক্টিভ। তো এইখানে আমি হচ্ছে আমাদের পিএইচডি টেমপ্লেটে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এটা যদি একটা রো হিসাবে আমি ধরি তাহলে এটা একটা রো। তো এই রোটা আমরা নিতেছি ডট আর ও ডাব্লিউ রো, আমি একটা রো নিতেছি, রো নিলাম, রোয়ের ভিতরে এখন হচ্ছে আমি একটি কলাম নিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিএইচডি টেমপ্লেটে আমরা যদি একটু তাকাই এইখানে কিন্তু অনেকটা অংশ জুড়ে মূলত এটি আছে, তো এইদিকে আবার এইদিকে অনেকটা জুড়ে অংশ জুড়ে আছে। তো আমি মূলত এখানে কলাম নিব সি ও এল হাইপেন এক্সট্রা লার্জ ডিভাইস কল এক্সেল সেভেন নিতেছি, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতেছি। এবং আরেকটা নিতেছি আমি হচ্ছে ডট সি ও এল হাইপেন এক্স এল হাইপেন ফাইভ, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতেছি। বন্ধুরা সাত এবং পাঁচ টোটাল ১২টি কলাম আমি নিয়ে নিয়েছি। এবং প্রথমে আমি হচ্ছে আমি এক্সট্রা লার্জ ডিভাইসের জন্য এই পাঁচ কলামের ভিতরে একটি হচ্ছে ইমেজ ট্যাগ নিব। আমরা পিএইচডি টেমপ্লেটের দিকে যদি তাকাই আপনারা দেখতে পারবেন যে এইখানে মূলত এক মোবাইলের ইমেজ আছে, তো এই এটির নাম হচ্ছে আইপ্যাড মিনি। তো এটিকে আমরা আনবো, আনার জন্য প্রথমে ইমেজ ট্যাগ নিব, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতেছি। তো সোর্সের ভিতরে প্রথমে ইমেজ ফোল্ডারে আমরা ঢুকবো, ঢোকার পরে আমাদের আইপ্যাড মিনিটা আনবো। আইপ্যাড মিনিটা আনার জন্য আইপ্যাড মিনি ডট পিএনজি দিয়ে দিলাম, অল্টার হিসেবে এখানে আমি হচ্ছে আইপ্যাড এমআই মিনি আইপ্যাড মিনি লিখে দিলাম। এবং এখান থেকে আমি একটি ক্লাস নিব সিএলএ ডাবল এস, এখান থেকে আইএমজি ইমেজ হাইপেন এফ এল ইউ আইডি ইমেজ ফ্লুইড করে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমাদের মোবাইলটি কিন্তু একেবারে আমাদের কন্টেইনারের ভিতরে আছে। এই যে আমরা কন্টেইনার নিয়েছি, রো নিয়েছি, রো এর ভিতরেই কিন্তু আছে। এখন আমরা যদি দেখি বন্ধুরা দেখতেই পাচ্ছেন মূলত আমাদের আমরা এই রকম দেখতে পাচ্ছি। তো এইখান থেকে আমরা হচ্ছে আরেকটি কাজ করব, সেটা হচ্ছে কল এক্সেল ফাইভ, এটার মধ্যে আমি টি একটি টেক্সট
হাইপেন সি এন্ড টি আর সেন্টার করে দেই, কন্ট্রোল এস সেভ দেই, আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মোটামুটি আমাদের ইমেজটা আমাদের এই ফিচার বরাবরই এসে পড়েছে। তো এখানে ফিচারটা আমরা যদি আরেকটু বাড়াতে চাই, আমরা একটা কাজ করতে পারি, স্টাইল থেকে আমরা এখানে 45 পিক্সেল দিয়েছিলাম আমাদের লেস্টে, তো এটাকে আমরা যদি 55 পিক্সেল দিয়ে কন্ট্রোল এস সেভ করি, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমাদের ফিচার বরাবরই মূলত আমাদের মোবাইলটা আছে, যেটি কিনা আমাদের পিএইচডি টেমপ্লেটও ছিল। তো মূলত আমি আমার যে আইপ্যাড মিনির অংশটুকু আমি মূলত ডিজাইন করে ফেললাম। তো বন্ধুরা আমরা যদি এইদিকে তাকাই যে আমাদের রোটা কিন্তু একেবারে নেভবারের সাথে লেগে গেছে, তো এটার জন্য আমরা একটা কাজ করব, আমরা হচ্ছে ইনজেক্ট ডট এইচটিএমএল এ যাব, এখান থেকে আমরা হচ্ছে মার্জিন ওয়াই আমরা দিতেছি, এখানে আমরা যদি 5 দিয়ে দিই, কন্ট্রোল এস সেভ দিই। তো বন্ধুরা এখন যদি একটু তাকাই বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মূলত নিচের দিকে কিন্তু নেমে গেছে। তো এই এই পর্যন্ত আমরা মূলত ডিজাইন করতে পারলাম, এখন আমরা হচ্ছে আমরা পিএইচডি টেমপ্লেটের এই অংশটুকু ডিজাইন করব। তো এই অংশটুকু ডিজাইন করার জন্য আমরা হচ্ছে কল এক্সেল 7, তো এর ভিতরে এসে কিবোর্ড থেকে ইন্টারফেস করতেছি। তো এখানে আমি একটি ক্লাস নিব, সি এ আর ও ইউ এস ই এল ক্যারোসল হাইপেন এল ই এফ টি ক্যারোসল লেফট, কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করতেছি, এই নামে একটি ক্লাস আমি নিয়ে নিলাম। এবং ক্যারোসল লেফটের ভিতরে আমরা বন্ধুরা যদি দেখি এখানে একটি ট্যাগ আছে যে ইনস্পায়ার ইওর ইনস্পায়ারেশন, তো এইখানের এই টেক্সটুকুকে কপি করার জন্য কন্ট্রোল সি তে আমি কপি করতেছি এবং আমার কোড এডিটর ওপেন করতেছি। এইচ থ্রি ট্যাগের ভিতরে আমি মূলত পেস্ট করে দিব, কিবোর্ড থেকে ট্যাপ পেস্ট করতেছি, কন্ট্রোল ভি তে আমি পেস্ট করে দিতেছি ইনস্পায়ার ইওর ইনস্পায়ারেশন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার টেক্সটুকু কিন্তু আমাদের লাইভ সার্ভার প্রিভিউর ভিতরে দেখা যাচ্ছে, এবং এর নিচে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি পিএইচডি টেমপ্লেটে আরেকটি টেক্সট আছে। তো আমি এখান থেকে টি নিতেছি সিম্পল ইউজ, তো এই অংশটুকুকে আমি হচ্ছে কপি করব, কন্ট্রোল সি তে কপি, এখান থেকে আমি হচ্ছে H6 ট্যাগের ভিতরে নিতেছি, কিবোর্ড থেকে ট্যাপ পেস্ট করতেছি, কন্ট্রোল ভি তে আমি পেস্ট করে দিতেছি, এবং পিএইচডি টেমপ্লেট থেকে আমি হচ্ছে প্যারাগ্রাফটিকেও কপি করে আনব, কন্ট্রোল সি তে কপি, এবং টেক্সট এডিটরে আসার পর এখান থেকে আমি হচ্ছে পি ট্যাগের ভিতরে কিবোর্ড থেকে ট্যাপ পেস্ট করতেছি, কন্ট্রোল ভি তে পেস্ট করতেছি, এবং আমি হচ্ছে ভিউ থেকে একটু টগল র‍্যাপ করে নিতেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মূলত কন্টেন্ট গুলো একেবারে আমাদের এডিটরের ভিতরেই দেখা যাচ্ছে, কন্ট্রোল এস সেভ করতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মূলত ডিজাইন এইটুকু অংশ পর্যন্ত আমরা করে ফেললাম। তো এখন আমরা পিএইচডি টেমপ্লেটের দিকে যদি একটু লক্ষ্য করি, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিএইচডি টেমপ্লেটে হচ্ছে এই অংশটুকুর প্যারাগ্রাফের নিচে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু আইকন আছে, তো এই আইকনগুলো দেওয়ার জন্য আমরা হচ্ছে এই পি ট্যাগের নিচে একটি এইচটিএমএল ট্যাগ নিব, সেটা হচ্ছে ইউএল, এরপরে হচ্ছে একটা গ্রেটার দেন সাইন, এরপরে হচ্ছে এলআই, কিবোর্ড থেকে আমি ট্যাপ প্রেস করতেছি। তো এইখান থেকে আমি একটি আই ট্যাগ নিতেছি, আই ট্যাগের ভিতরে সিএলএ ডাবল এস, এখান থেকে এফ এ হাইপেন, এখান থেকে হচ্ছে আমাদের প্রথম হচ্ছে এ ডাবল পি এল অ্যাপেল, অর্থাৎ প্রথমে আমাদের যে আইকনটি আছে সেটি হচ্ছে অ্যাপেলের, তো আমরা মূলত অ্যাপেল দিয়ে দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের প্রিভিউ লাইভ সার্ভার প্রিভিউতে অ্যাপেলটি এসে পড়েছে। এখান থেকে আমি হচ্ছে অল্টা শিফট ডাউন আরো প্রেস করে আমি হচ্ছে আরো দুইটা কপি করে নিতেছি, এরপরেরটা হচ্ছে এ এন ডি আর ও আই ডি অ্যান্ড্রয়েড, এরপরেরটা হচ্ছে ডাব্লিউ আই এন ডি ও ডাব্লিউ এস। তো এখন যদি আমরা পিএইচডি টেমপ্লেটে দেখি বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে অ্যাপেল অ্যান্ড্রয়েড আর একটা হচ্ছে উইন্ডোজ, তো এখানে আমরা মূলত অ্যাপেল অ্যান্ড্রয়েড আর উইন্ডোজ নিয়ে এসে পড়েছি। তো এগুলোকে ইন লাইনে আনার জন্য, অর্থাৎ একই লাইন বরাবর আনার জন্য আমরা ইউএল এর ভিতরে সি এল এ ডাবল এস ক্লাস, এখানে হচ্ছে এল আই এস টি লিস্ট আই এন এল আই ইন লাইন, এবং প্রত্যেকটা লিস্টের ভিতরে আরেকটি ক্লাস ইউজ করব, সি এল এ ডাবল এস ক্লাস ডাবল ইনভার্টেড কমা এল আই এস টি লিস্ট হাইপেন ইন লাইন হাইপেন আই টি ই এম আইটেম, কন্ট্রোল এস সেভ করতেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের আইকন গুলো মূলত ইনলাইনে চলে এসেছে। এখন আমরা যদি পিএইচডি টেমপ্লেটের দিকে তাকাই দেখবো যে সিম্পল টু ইউজ, এর উপরে নিচে অনেকটা মার্জিন আছে, এটা করার জন্য আমি হচ্ছে H6 এর ভিতরে একটি ক্লাস নিতেছি সি এল এ ডাবল এস,
ডাবল ইনভার্টেড কমা মার্জিন ওয়াই আমি হচ্ছে 4 দিয়ে দিতেছি কন্ট্রোল এস সেভ করতেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে সিম্পলের উপর নিচে মোটামুটি মার্জিন পেয়ে গেছে। এখানে আমরা যদি পিএইচডি টেমপ্লেটে যাই দেখতে পাবো প্যারাগ্রাফের নিচে কিন্তু অনেকটা মার্জিন আছে। তো এটা করার জন্য আমি একটা কাজ করব, প্যারাগ্রাফের ভিতরে যাব আমরা সিএলএ ডাবল এস ক্লাস, এখান থেকে হচ্ছে মার্জিন বটম হাইপেন আমি এখানে 5 করে দিতেছি কন্ট্রোল এস সেভ করতেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেকটা নিচে নেমে গেছে, এত লাগবে না, আমি এটাকে মার্জিন বটম 4 করে দিতেছি কন্ট্রোল এস সেভ করতেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মোটামুটি ডিজাইন টুকু কিন্তু আমরা লেফটে করে ফেলেছি। এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের পিএইচডি টেমপ্লেটে এই মোবাইলের বরাবরই হচ্ছে আমাদের এই কন্টেন্টগুলো। তো এটা করার জন্য আমরা বুটস্ট্র্যাপের একটি ক্লাস ইউজ করব, সেটি হচ্ছে কল এক্সেল 7, এর ভিতরে আমরা ক্লাসটি ইউজ করব ALIGN align হাইপেন SELP self SELP self হাইপেন PNTR কন্ট্রোল এস আমি সেভ পেস্ট করতেছি। তো বন্ধুরা এখন যদি আমরা একটু তাকাই আমাদের পিএইচডি টেমপ্লেটটি যে ব্রাউজার মজিলা ফায়ারফক্স, তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের মোবাইলের কন্টেন্টের মিডিলে কিন্তু আমাদের যেই কন্টেন্টগুলো আছে এগুলো কিন্তু চলে এসে পড়েছে। এখন আমরা হচ্ছে আমাদের যে H6 ট্যাগটি, এখন আমরা হচ্ছে আমাদের যে H3 ট্যাগটি পিএইচডি টেমপ্লেটে বন্ধুরা দেখতেই পাচ্ছি এটি একটু মোটা আছে অর্থাৎ বোল্ড আছে। তো এটি করার জন্য আমি হচ্ছে H3 ট্যাগে যাব, এখান থেকে CLASS প্লাস ইকুয়াল সাইন ডাবল ইনভার্টেড কমা FONT ফন্ট WEIGHT ওয়েট হাইপেন BOLD বোল্ড কন্ট্রোল এস আমি সেভ পেস্ট করতেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে মোটা হয়ে গেছে। এবং আমরা পিএইচডি টেমপ্লেটে আবার যাই, H6 আমরা দেখতেছি H6 এর কালারটি কিন্তু ডিফারেন্ট অন্য আরেকটি কালার। তো প্রথমে H6, তো এইটি আছে হচ্ছে আমাদের ক্যারোসল লেফটের ভিতরে H6। তো আমরা ক্যারোসল লেফটের ক্লাসটিকে ধরতেছি বন্ধুরা, কন্ট্রোল সিতে কপি করতেছি, স্টাইলে যাচ্ছি, এখান থেকে একেবারে নিচে আমি ডট সাইন দিতেছি ক্যারোসল লেফট, লিফটের ভিতরে হচ্ছে H6 ট্যাগ সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ LCOLOR কালারটি হবে বন্ধুরা, আমরা যদি আমাদের টেক্সট ডকুমেন্ট ওপেন করি তো এখান থেকে বডির কালারটি হচ্ছে এই যে 313841 এই কালারটি কন্ট্রোল সিতে কপি করতেছি। তো এটিকে যদি আমরা মূলত এই কালারের ভিতর কন্ট্রোল ভিতে পেস্ট করে দেই বন্ধুরা দেখতেই পাচ্ছেন কালারটি এসে পড়েছে, কন্ট্রোল এসে সেভ করলাম। তো বন্ধুরা দেখেন তো আমাদের পিএইচডি, এখন এটাকে যদি আমরা একটু রিলোড দেই দেখবেন যে আমাদের ওই কালারটাই মূলত পেয়ে গেছে, আমরা কোড এডিটরের এখান থেকেও দেখতে পাচ্ছি। এরপরে প্যারাগ্রাফের কালারটাও কিন্তু ডিফারেন্ট, তো প্যারাগ্রাফের কালারটি দেওয়ার জন্য আমি ক্যারোসল লেফট এটিকে কপি করতেছি, এখান থেকে হচ্ছে প্যারাগ্রাফটি ট্যাগটিকে ধরতেছি। তো এটির কালারটা মূলত আমরা 5-5 নিতেছি দেখি এটা কি না, তো আমরা এটাকে এখান থেকে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিতেছি না এই কালারটি মেবি কন্ট্রোল এসে একটু সেভ পেস্ট করতেছি। হ্যাঁ বন্ধুরা এই কালারটি মূলত আমাদের এখানে পেয়েছে, আমরা যদি এখান থেকে আরেকবার একটু দেখে নিই 555। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের প্যারাগ্রাফের কালারটি এটি মূলত ছিল, কিন্তু আমরা মূলত এটি করে ফেললাম। এখন যদি একটু আমরা মজিলা ফায়ারফক্স ওপেন করি বন্ধুরা, এটাকে একটু রিলোড করি দেখবেন আমাদের সেই কালারটুকুই মূলত পেয়ে গেছে, কিন্তু আমাদের প্যারাগ্রাফ ট্যাগটি আছে এবং H6 ট্যাগটি আছে, H6 ট্যাগের ফন্টটি অনেকটা ছোট লাগতেছে আমার কাছে। এখানে ফন্টের সাইজটা H6 এর ফন্টের সাইজটা FONT ফন্ট হাইপেন SIZD সাইজ আমি হচ্ছে 17 পিক্সেল করে দিতেছি, কন্ট্রোল এস সেভ করতেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মূলত 17 পিক্সেল কিন্তু এখন হয়ে গেছে আমার ফন্টের সাইজটি, এবং আমাদের ডিজাইনটি দেখতে এই রকম লাগছে। এখন পিএইচডির মতো আমরা যদি দেখি পিএইচডিতে আমরা যাই, তো পিএইচডিতে গেলে আমরা দেখতে পারবো যে ফন্টের সাইজ মূলত এর আর একটু বেশি হবে এবং প্রোডাক্টস পর্যন্ত লেখাটুকু থাকবে, অর্থাৎ মার্জিন রাইটে রাইট সাইডে হচ্ছে আমাদের কিছুটা মার্জিন দেওয়া হয়েছে এই H6 এর জন্য। তো আমরা কি করব, ক্যারোসল লেফট H6, তো এখান থেকে আমি হচ্ছে একটা কাজ করি এটাকে 19 নিয়ে নিই, কন্ট্রোল এস সেভ করি দেখি কেমন লাগে। বন্ধুরা দেখতেই পাচ্ছি অনেকটা বড় বড় হয়ে গেছে, এবং এখান থেকে আমরা মার্জিনটা দেওয়ার জন্য আমি হচ্ছে ইনস্পেক্ট এলিমেন্ট করতেছি ক্যারোসল ইনার, তো ক্যারোসল আইটেম অ্যাক্টিভ রো, রো এর ভিতরে হচ্ছে ক্যারোসল লেফট
এই যে ক্যারোসেল লেফট, ক্যারোসেল লেফটের ভিতরে আমার হচ্ছে H6। তো H6 এ হচ্ছে আমার মার্জিন দেয়া লাগবে, MARGIN মার্জিন হাইপেন RIGHT রাইট। আমি হচ্ছে 50 পিক্সেল আপাতত দিতেছি, তো বন্ধুরা দেখি আমাদের কেমন লাগে। তো 50 পিক্সেলে আসলে তেমন কোনো চেঞ্জ হচ্ছে না, তো এটিকে আমি মূলত বাড়িয়ে দিব আরও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মূলত কন্টেন্টগুলো এখনও নিচের দিকে আসতেছে। তো মূলত প্রোডাক্ট পর্যন্ত অংশই কিন্তু এই জায়গায় থাকবে। তো এখানে আমি 160 পিক্সেল রাখতে পারি। তো আমি এটিকে মূলত কপি করতেছি, কন্ট্রোল সিতে কপি, এবং এখানে স্টাইলে যাচ্ছি। এই সিক্সের ভিতরে আমি হচ্ছে মার্জিন রাইট কন্ট্রোল এসে সেট করে দিতেছি। বন্ধুরা এখন যদি আমরা একটু এদিকে রিলোড করি, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মূলত H6 যেটা একটুকু ছিল এটুকু কিন্তু ডিজাইন করা শেষ। এখন যদি আমরা প্যারাগ্রাফ ট্যাগটিকে ধরি, এবং প্যারাগ্রাফটিকেও মূলত আমাদের দিতে হবে রাইট সাইডে মার্জিন। তো দেখি আমাদের কয় লাইন আছে, প্যারাগ্রাফ হচ্ছে 4 লাইনে। তো এটিকে মার্জিন দেওয়ার জন্য আমরা প্রথমে প্যারাগ্রাফে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে কপি করতেছি, কন্ট্রোল সিতে কপি, মার্জিন রাইটে আমরা 160 পিক্সেলে দিতেছি, কন্ট্রোল এসে সেভ করতেছি। এবং যদি একটু তাকাই বন্ধুরা দেখতে পাবেন যে এখানে মূলত 5 লাইন হয়ে গেছে। তো আমাদের মূলত প্যারাগ্রাফে আরো কমাতে হবে। তো এখানে আমি ইনস্পেক্ট এলিমেন্ট করতেছি, প্যারাগ্রাফ ট্যাগটিকে ধরতেছি 160। তো এদিকে হচ্ছে আমি আরো নিয়ে আসার জন্য আমি মূলত একটু কমিয়ে দিব, 160 দেওয়া যাবে না। এখান থেকে আমি মূলত কমিয়ে দিতেছি, 160-এর নিচে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মূলত 113 পিক্সেল দিলেই পারফেক্ট হয়। তো এখান থেকে আমরা হচ্ছে এখানে 113 পিক্সেল দিয়ে দিতেছি, কন্ট্রোল এসে সেভ করতেছি। এই অংশটুকু তৈরি করে ফেলছি, এবং এইখানে যে অ্যাপেলের আইকনগুলো, এই আইকনগুলো একটু বড় হবে। তো এটা আনার জন্য আমি হচ্ছে ক্লাস ধরবো হচ্ছে ক্যারোসেল লেফট। তো ক্যারোসেল লেফটের ভিতরে আই ট্যাগের সাথে FA এই এইটিকে, এবং এর ফন্টের সাইজটা হচ্ছে আমি বড় করে দিব, FONT ফন্ট হাইপেন SIJD সাইজ। ফন্ট সাইজ আমি করে দিলাম 20 পিক্সেল, কন্ট্রোল এসে সেভ করতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ফন্টের সাইজটা অনেকটা বড় হয়েছে। এটার উপর রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট দিয়ে ক্লিক করতেছি। তো ক্যারোসেল ইনার, ক্যারোসেল আইটেম অ্যাক্টিভ, এখানে রো, ক্যারোসেল লেফট, ক্যারোসেল লেফটের ভিতরে হচ্ছে UL, আমার হচ্ছে এই UL, এই যে লিস্ট, এটার ভিতরে আমার হচ্ছে আইট্যাগ। তো বন্ধুরা দেখেন আইট্যাগের ভিতরে আমার ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল। তো আমরা হচ্ছে ফন্ট সাইজটা আর একটু বাড়িয়ে দেব, আমরা এখানে 35 পিক্সেল দিয়ে দিতে পারি। তো এখান থেকে আমি হচ্ছে 35 পিক্সেল দিয়ে দিতেছি। এবং আমরা PSD টেমপ্লেটের দিকে যদি একটু তাকাই, বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু এইদিকে কিছু অংশ ফাঁকা আছে। তো এই জন্য আমরা একটা কাজ করব, MARGIN মার্জিন হাইপেন RIGHT রাইট, আমরা হচ্ছে 10 পিক্সেল দিয়ে দিতেছি, কন্ট্রোল এসে সেভ করতেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মার্জিন রাইটে 10 পিক্সেল মূলত পেয়েছে, দেখেন 10 পিক্সেল। তো এখান থেকে আমি যদি আরেকটু বৃদ্ধি করি, আমি মূলত 20 পিক্সেল করে দিতেছি, আমার এটা মার্জিন রাইটে আমরা 20 পিক্সেল করে দিতেছি, কন্ট্রোল এসে সেভ করতেছি। তো বন্ধুরা আমরা এখন যদি আমাদের PSD টেম্পলেটের দিকে একটু তাকাই, আমরা দেখতে পারবো মূলত আমাদের টেম্পলেটটি যেমন ডিজাইন করা ছিল আমাদের PSD টেম্পলেটে, আমরা মূলত ওই রকমই ডিজাইন করেছি। কিন্তু আমাদের PSD টেম্পলেটে কোনো প্রিভিয়াস এবং নেক্সট কোনো বাটন ছিল না, যেই বাটনগুলো মূলত আমাদের এই এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানেও দেখতে পাচ্ছি। তো এইদিকে বাদ দেওয়ার জন্য index.html, তো এখান থেকে একেবারে নিচের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন যে A ট্যাগ আছে, এটা হচ্ছে PBS স্লাইডের জন্য, এটা হচ্ছে নেক্সট স্লাইডের জন্য। তো এই দুইটা A ট্যাগকে আমি হচ্ছে কেটে দিব, এবং কন্ট্রোল S আমি হচ্ছে সেভ করব। বন্ধুরা এখন দেখেন কোনো আমার PBS এবং নেক্সট কোনো বাটন নেই, এবং আমাদের নিচে যে ইন্ডিকেটরগুলো আছে এগুলো কিন্তু PSD-তে গোল, কিন্তু আমাদের এখানে কিন্তু গোল না। তো গোল করার জন্য আমরা প্রথমে হচ্ছে এখান থেকে ইন্ডিকেটর গুলো ধরবো, রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট করতেছি আমি এখান থেকে। ইনস্পেক্ট এলিমেন্ট করার পর এই যে ক্যারোসেল ইন্ডিকেটর LI, তো এই ক্লাসটিকে আমি হচ্ছে ধরবো। তো এটিকে ধরার পর স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর একেবারে নিচের দিকে কন্ট্রোল V তে আমি পেস্ট করে দিব ক্যারোসেল হাইপেন ইন্ডিকেটর LI।
এইখান থেকে আমি হচ্ছে বেশিরভাগ প্রপার্টি হচ্ছে কেটে দিব, আর দুইটা প্রপার্টি জাস্ট রাখবো, সেটা হচ্ছে উইথ আর হাইট। তো উইথ আমি করে দিলাম হচ্ছে 15 পিক্সেল, হাইটও করে দিলাম 15 পিক্সেল, কন্ট্রোল এসে সেভ দিলাম। তো বন্ধুরা এখন যদি আমরা একটু নিচের দিকে যাই, দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিকেটরগুলো কিন্তু রেক্টেঙ্গেল হয়ে গেছে। তো এটাকে এখন আমরা বর্ডার রেডিয়াস দিব, BORDER বর্ডার আইবেন RADIUS বর্ডার রেডিয়াস, আমরা হচ্ছে 50% বর্ডার রেডিয়াস দিয়ে দিতেছি, কন্ট্রোল এসে সেভ করতেছি। তো এখন যদি একটু নিচের দিকে যাই বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের বর্ডারগুলো কিন্তু রেডিয়াস হয়ে গেছে, অর্থাৎ আমার PSD টেমপ্লেটে মূলত যেমন ছিল আমাদের স্লাইডারটা, মূলত আমি তেমনই কিন্তু এখান থেকে করে ফেলেছি। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কন্ট্রোল এস সেভ। এখন আমরা যদি একটু তাকাই দেখবো যে আমরা আমাদের টেমপ্লেটটি যেমন ছিল আমরা মূলত তেমনই করে ফেলেছি। এখন এখান থেকে আমরা আর একটু কাজ করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে স্লাইড হবে তিনটা, কিন্তু আমাদের স্লাইড করেছে হচ্ছে একটা, কারণ আমরা প্রথমেই ক্যারোসেলের যে ইমেজগুলো ছিল সেগুলো কিন্তু আমরা কেটে দিয়েছিলাম। তো এইখান থেকে এই যে ক্যারোসেল আইটেম অ্যাক্টিভ, তো এটার শেষে আমরা একটা কমেন্ট আগে করে দেই, CAROUSEL ক্যারোসেল SLID স্লাইড -1, অর্থাৎ ক্যারোসেলের স্লাইড নাম্বার 180। তো এটিকে হচ্ছে আমরা এখন হচ্ছে কপি করব, অর্থাৎ তিনটা তৈরি করব। তিনটা তৈরি করার জন্য ক্যারোসেল আইটেম পর্যন্ত তিনটা করার জন্য কিবোর্ড থেকে সিলেক্ট করার পর অল্টা শিফট কিবোর্ড থেকে ডাউন অ্যারো একবার ক্লিক করলাম, এরপর আরেকবার ক্লিক করলাম, দুইবার হয়ে গেছে আমার তিনটা মূলত। তো আমি মূলত এটা দ্বিতীয় দিয়ে দিতেছি এবং এটা আমি হচ্ছে তৃতীয় দিয়ে দিতেছি। তো এখন আমরা যদি একটু আমাদের ব্রাউজারের দিকে যাই বন্ধুরা, আমরা যদি ক্লিক করি দেখতে এটা স্লাইড হওয়ার কথা ছিল কিন্তু এখানে স্লাইড হচ্ছে না। আমরা এখানে তিনটা ক্লাসই হচ্ছে অ্যাক্টিভ করে রেখেছি, এই জন্য মূলত হচ্ছে না। তো ক্লাস থ্রির এই যে ক্যারোসেল আইটেম এটি মূলত অ্যাক্টিভ থাকবে না, এবং দ্বিতীয় যেটি এটিও অ্যাক্টিভ থাকবে না, প্রথম যেটি ওইটি মূলত অ্যাক্টিভ থাকবে। কন্ট্রোল এসে সেভ করতেছি। তো এখন যদি আমরা নিচে ইন্ডিকেটর ক্লিক করি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের মূলত স্লাইডিং হচ্ছে। তো এরপর ভিতরের কন্টেন্ট আপনারা চাইলে স্লাইডার 2 এ আপনারা চেঞ্জ করে দিতে পারেন। তো আমি মূলত এমনই রাখতেছি, আপনারা চাইলে আপনাদের মতো করে আপনারা চেঞ্জ করে দিতে পারেন। পরবর্তী দ্বিতীয় স্লাইডের জন্য কি ধরনের কন্টেন্ট রাখবেন, তৃতীয় স্লাইডের জন্য কি ধরনের কন্টেন্ট রাখবেন, সেটি আপনারা দিয়ে নেবেন। আশা করি আপনারা যে ক্যারোসেলের যে মেইন বিষয়গুলো ছিল সেটি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো এই সাথে হচ্ছে আমাদের PSD টেমপ্লেটে মূলত আমাদের যে হেডার সেকশনটি ছিল, হেডার সেকশনটি যেমন ছিল আমরা মূলত তেমনই কিন্তু এই হেডার সেকশনটি আমরা ডিজাইন করে ফেলেছি। এবং স্টাইলে আমরা হচ্ছে এখন যাব, আমরা হচ্ছে একটি কমেন্ট করে দিব নিচে, এন্ড HEADER হেডার, আমরা হচ্ছে এটিকে কমেন্ট করে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা মূলত আমাদের PSD টেমপ্লেটটি ডিজাইন করে ফেলেছি। তো এখান থেকে আরেকটা কাজ করব আমরা। তো এখন হচ্ছে আমার PSD টেমপ্লেটটি রেসপন্সিভ কিনা সেইটি হচ্ছে আমি এখন চেক করব। তো রেসপন্সিভ চেক করার জন্য আমরা কি মজিলা ফায়ারফক্স ওপেন থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এম প্রেস করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো আমরা প্রথমে 1200 পিক্সেলের জন্য লার্জ ডিভাইসের জন্য চেক করব। তো 1200 পিক্সেলের জন্য বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে 1200 পিক্সেলের জন্য কিন্তু আমাদের এই ডিজাইনটি কমপ্লিট আছে, কোথাও কোনো প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না। এখন আমরা যদি 1200 পিক্সেল মানে হচ্ছে এক্সট্রা লার্জ ডিভাইস, তো এক্সট্রা লার্জ ডিভাইসের জন্য আমরা কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না, আমাদের PSD টেমপ্লেটটি সুন্দরভাবে রেসপন্সিভ হয়েছে। এখন যদি আমরা 992 পিক্সেলের জন্য দেখি, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 992 পিক্সেলে আমরা যখনই ক্লিক করলাম দিলাম, দেখেন আমাদের কন্টেন্ট কিন্তু নিচে নেমে গেছে, কিন্তু আমরা কিন্তু এটার জন্য আমাদের একটা কাজ করতে হবে। আমরা হচ্ছে index.html এ যাবো, এইখান থেকে আমাদের প্রথম যে ক্যারোসেল আছে এখানে আমরা একটা কাজ করব, এখানে এই যে call excel 7 call excel 5, তো এখানে হচ্ছে আমরা ক্লিক করতেছি call excel 7, অল্টা চেপে দেবে call excel 5। তো এখানে একটা কাজ করব, col -lg- আমি হচ্ছে 7 করে দিতেছি দুইটাই, কিন্তু নিচেরটায় আমি হচ্ছে 5 করে দিতেছি, কন্ট্রোল এস সেভ করতেছি। এখন যদি আবার আমার ব্রাউজারটার দিকে দেখি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের এখন কিন্তু কোনো প্রবলেম নেই,
অর্থাৎ লার্জ ডিভাইসের জন্য কিন্তু আমি কি এখানে 7টা দিতে চাচ্ছি এবং এখানে 5টা দিতে চাচ্ছি কলাম। এবং এখন যদি আমি আবার হচ্ছে এইখান থেকে অল্টা চেপে ধরে নিচে যাই এবং মিডিয়াম ডিভাইসে যদি যাই COL-MD হাইফেন আমি মিডিয়াম ডিভাইসে হচ্ছে 12 পিক্সেল করে অর্থাৎ 12টা করে কলাম দিয়ে দিতে চাচ্ছি, কন্ট্রোল এসে সেভ করতেছি। তো বন্ধুরা এখন দেখেন যে মিডিয়াম ডিভাইসের জন্য আমরা যদি 768 পিক্সেল থেকে শুরু করি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মিডিয়াম ডিভাইসে কিন্তু 12টি করে কলাম কিন্তু প্রত্যেকটি অংশ পেয়ে গেছে। তো এখন আমরা মিডিয়াম ডিভাইসের জন্য আরও কিছুটা রেসপন্সিভ তৈরি করব। তো এখানে মিডিয়াম ডিভাইসের জন্য রেসপন্সিভ তৈরি করার জন্য আমি চাচ্ছি এই কন্টেন্টগুলোকে একেবারে মিডিলে রাখতে। তো মিডিলে রাখার জন্য আমি হচ্ছে একেবারে রেসপন্সিভ তৈরিতে যাচ্ছি এখান থেকে 768 পিক্সেলের জন্য। তো 768 পিক্সেলের জন্য আমার হচ্ছে ক্যারোসল লেফট, অর্থাৎ এই ক্লাসটা কি হবে, এই ক্লাসটা, এই ক্যারোসল লেফটের যে আইটেমগুলো আছে ডট সাইন দিয়ে দিতেছি, ক্লাসটাকে ধরতেছি, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ txt text hyphen align align text align হচ্ছে cntr, কন্ট্রোল এস সেভ করতেছি। তো বন্ধুরা এখন যদি আমরা একটু দেখি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মূলত h3 ট্যাগটা কিন্তু একেবারে মিডিলেই আছে, বাট h6 এবং প্যারাগ্রাফ ট্যাগ কিন্তু মিডিলে নেই। তো এটিকে মূলত প্রথমে আমরা এখন ডিজাইন করব। তো এটি কেন আছে, কারণ হচ্ছে আমরা এখানে রাইটে আমরা মার্জিন দিয়েছিলাম। তো আমরা স্টাইলে যাই, h6 এ আমরা কি করেছিলাম স্টাইলে যাওয়ার পর আমরা একটু দেখি বন্ধুরা। তো h6 এর প্রপার্টি যা আছে আমি এটাকে কপি করে নিতেছি এবং h6 এবং প্যারাগ্রাফ কন্ট্রোল কিতে কপি করতেছি, রেসপন্সিভে যাচ্ছি, এখান থেকে কন্ট্রোল ভিতে আমি পেস্ট করে দিতেছি। তো এখানে আমার কালার লাগবে না, ফন্টের সাইজ লাগবে না, h6 এর জন্য h3 এর জন্য লাগবে না। এখান থেকে আমি হচ্ছে মার্জিন হচ্ছে 0 করে দিব h6 এর জন্য এবং মার্জিন 0 করে দিব প্যারাগ্রাফের জন্য, কন্ট্রোল এসে আমি যদি এবার সেভ করি। তো বন্ধুরা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের কন্টেন্ট গুলো কিন্তু একেবারে মিডলে চলে এসে পড়েছে। তো আমরা যদি এখন এইখানেও দেখি তো দেখতেই পাচ্ছেন আমাদের কন্টেন্ট গুলো কিন্তু একেবারে মিডলে। তো এখন আমরা চাচ্ছি যে ক্যারোসেল লেফটের নিচে একটু মার্জিন হোক। তো এটা করার জন্য ক্যারোসেল লেফট এখানে হচ্ছে margin মার্জিন হাইফেন আমরা হচ্ছে বটম বি বটম হচ্ছে 40 পিক্সেল আমরা দিয়ে দিতেছি, কন্ট্রোল এস সেভ করতেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এটার নিচে কিন্তু 40 পিক্সেল গ্যাপ তৈরি হয়ে গেছে। তো এরই সাথে বন্ধুরা আমরা কিন্তু আমাদের 768 পিক্সেলের জন্য যে ডিজাইনটুকু আমাদের দরকার ছিল আমরা কিন্তু করে ফেলেছি। এখন আমরা যদি আমাদের পরবর্তী যেই রেসপন্সিভ ডিজাইন সেটি হচ্ছে 360 পিক্সেলের জন্য, কারণ আমি এখানে ম্যাক্সিমাম যে ডিভাইসগুলো মূলত রেসপন্সিভ করা লাগে আমি ওই ডিভাইসগুলো নিয়েই আপনাদের সাথে এই টেমপ্লেটটিতে মূলত কাজ করতেছি, এর চেয়ে বেশি করতেছি না। কারণ রেসপন্সিভ করতে গেলে অনেক সময় লেগে যায় আরও অনেক ডিপলি, কারণ ক্লায়েন্ট যখন আমাদেরকে কাজ দেয় তখন আমাদের ফুললি রেসপন্সিভ করতে হয় বিভিন্ন ডিভাইসের জন্য। তো আমি মূলত এখানে যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় রেসপন্সিভ ডিভাইসের জন্য সেগুলো নিয়েই আপনাদেরকে কাজ করতেছি। তো এখন আমি হচ্ছে 360 পিক্সেলের জন্য আমি চেক করবো, 360 পিক্সেলে আমি এন্টার করতেছি। তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের 360 পিক্সেলের জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের রেসপন্সিভ করার জন্য কিন্তু এখানে আর কিছুই নেই, আমরা মূলত আমাদের ট্যাম্পলেটটি কিন্তু ডিজাইন করে ফেলেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রল করলে মূলত আমাদের এখানে ন্যাপটুকু বের হচ্ছে। তো আমরা মূলত আমাদের এখানে ডিজাইনটুকু করে ফেলেছি। তো এখন আমি কন্ট্রোল শিফট এম প্রেস করতেছি, আবার আমার ডিজাইনটুকুকে আমি দেখি। তো দেখতেই পাচ্ছেন আমাদের পিএইচডি ট্যাম্পলেটে মূলত আমাদের হেডার সেকশনটি যেমনটি ছিল বন্ধুরা আমরা মূলত তেমনটি কিন্তু আজকে টিউটোরিয়ালে করে ফেলেছি আমাদের এই অংশে। তো এখানে আমাদের রেসপন্সিভ জাস্ট করা লাগছে হচ্ছে 768 পিক্সেলের জন্য, বাকি আর কোনোটার জন্য আমরা মূলত রেসপন্সিভ তৈরি করা লাগেনি, মোটামুটি আমরা ডিজাইন করে ফেলতে পেরেছি। এখন বন্ধুরা আপনারা এখানে আরেকটু প্রবলেম আমাদের আছে, সেটা হচ্ছে আমরা এই যে ডিপের ভিতরে এই যে এই ডিপগুলোকে একটু কপি পেস্ট করে দিব, কারণ হচ্ছে আমি কিন্তু প্রথম রোটাতেই জাস্ট চেঞ্জ করেছি। তো এটিকে আমি কপি করতেছি আমার হচ্ছে এইখানে হচ্ছে এই যে এইখানে, তো এইখানে হচ্ছে আমি এই পর্যন্ত যাব, আমি এখানে পুরোটা রিপ্লেস করে দিব।
কন্ট্রোল ভি তে পেস্ট করে দিতেছি এবং এর নিচেও যেটি আছে এটিকে আমি হচ্ছে কন্ট্রোল ভি তে পেস্ট করে দিতেছি। তো কন্ট্রোল এসে সেভ করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন মূলত আমাদের এই রকম আছে। তো এখন আমরা যদি আমাদের টেক্সট এডিটর ওপেন করি, এখানে যদি আমরা একটু দেখতে চাই, বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা দেখবেন কিছুক্ষণ পর পর মূলত স্লাইডিং হয়। দেখেন আমাদের রেসপন্সিভ মূলত এখানেই হয়ে গেছে। আমরা এখানে একটু বড় করে দেখতে পারি, আমাদের মজিলাতেও এখন আর যাওয়া লাগে না। আমরা এখান থেকে মূলত আমাদের ডিজাইনটা দেখতে পারি, আমাদের মূলত রেসপন্সিভ কমপ্লিট। তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন আজকে টিউটোরিয়ালে আমি মূলত আমাদের যে হেডার অংশটি ছিল এই হেডার অংশটিকে কিন্তু ডিজাইন করে ফেলেছি। তো এইখান থেকে আমি হচ্ছে index.html এই অংশটুকুকে হাইড করে দিতেছি, কন্ট্রোল এস সেভ করতেছি। আসলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মূলত বেশি কোড কিন্তু এখানে আমাদের করা লাগেনি, বাট আমাদের ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেছে। অর্থাৎ এই হেডার অংশটুকু কিন্তু আমরা আজকে টিউটোরিয়ালে তৈরি করলাম এবং এখানে আমাদের রেসপন্সিভ, এখানে style.css এবং এখানে আমাদের। তো আমি এই টিউটোরিয়াল শেষে আরেকটা কথা বলতে চাই, যারা আমার প্রথমে এই টিউটোরিয়ালটি দেখতেছেন, তো আমি বলবো যে এই টিনি ওয়ান পিএইচডি টেমপ্লেটটির সিরিজ টিউটোরিয়ালটি যদি আপনারা ফুল থেকে শুরু করতে চান, তাহলে আপনারা হচ্ছে ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পর আপনারা একটা কাজ করবেন, আপনারা জাস্ট পিএইচডি টু এইচটিএমএল ইউজিং বুট স্ট্র্যাপ 4, এরপর TINY টিনি ওয়ান এখান থেকে হচ্ছে লিখে কন্ট্রোল এন্টার দেন। তো বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে আমার যেই টিনি ওয়ান এর পিএইচডি টেমপ্লেটটি এটি মূলত এসে পড়েছে। তো এখান থেকে আপনারা সরাসরি পজিটিভ ওয়ার্ল্ড এর চ্যানেলে ঢুকে পারেন। তো চ্যানেলে যাওয়ার পর আপনারা হচ্ছে প্লে লিস্টে যাবেন। তো প্লে লিস্টে যাওয়ার পর এখান থেকে আপনারা হচ্ছে এই যে টিনি ওয়ান পিএইচডি টেমপ্লেটটি এখান থেকে যদি আপনারা ক্লিক করেন, তো আপনারা এখানে স্টেপ বাই স্টেপ আমার বাকি টিউটোরিয়াল গুলো থাকবে, এখান থেকে হচ্ছে আপনারা পুরো পিএইচডি টেমপ্লেটটি কনভার্সন করতে পারেন। আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আর আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিব আজকে, সেটা হচ্ছে যে আসলে একটা পিএইচডি টেমপ্লেট একবার আমরা ডিজাইন করেই ভাবি আমাদের হয়তো অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে, আসলে বিষয়টা এমন না। আপনি যদি পিএইচডি টেমপ্লেটটি অনেকবার ডিজাইন করেন, দেখবেন যে অনেক কিছু আপনি শিখতে পারতেছেন, যেগুলো হয়তো বা দেখা যাবে যে সুজন ভাই নাও দেখাইলো, আপনি ওইখান থেকে আপনার নিজের আইডিয়া থেকে অনেক কিছু বের করে ফেলতে পারবেন। এজন্য আমি বলি যে কোনো কিছু আপনি প্রথম একবার যখন আমারটা দেখে দেখে করবেন, এরপর নিজে নিজে ট্রাই করেন যে আপনি এই পিএইচডি টেমপ্লেটটি করতে পারতেছেন কিনা, তাহলে দেখবেন যে আপনার মূলত শেখাটা কমপ্লিট হবে। আশা করি আপনাদের কাছে টিউটোরিয়ালটি ভালো লাগবে। এছাড়াও টিউটোরিয়ালটি আপনাদের কাছে কেমন লাগলো বা আমার কোথাও ভুল ত্রুটি থাকলে সেই বিষয়গুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কেমন লাগলো সে বিষয়টি অবশ্যই আমাকে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো আমি বলবো, সবসময় বলি যে এই জিনিসগুলো করবেন। তো যদি আপনারা মনে করেন যে এখান থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন, তো বন্ধুরা টিউটোরিয়ালটি আজকের এই পর্যন্তই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।